Hello friends, welcome back to my channel. Today I am talking about Happy New Year gift. A member, মানে যেসব মেম্বাররা আছেন এই চ্যানেলে অর্থাৎ WBCS স্টাডি চ্যানেল এবং WBCS স্টাডি FB গ্রুপ, WBCS স্টাডি FB পেজ এবং WBCS স্টাডি টেলিগ্রাম, ঠিক আছে, যে যেখানে যে গ্রুপে আছেন, হ্যাপি নিউ ইয়ার গিফট ফর অল, যারা হচ্ছে যে এই যে গ্রুপগুলো বললাম WBCS স্টাডির সাথে যুক্ত আছেন, আমাদের অনেকগুলো গ্রুপ আছে, সব গ্রুপে যুক্ত আছেন, তাদের জন্য হচ্ছে দেওয়া হচ্ছে হ্যাপি নিউ ইয়ার গিফট, যে গিফটে আপনি অনেক কিছু পাচ্ছেন আপকামিং এক্সামের জন্য, যেটা হচ্ছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সাম, অনেক কিছু দেওয়া আছে, সেখান থেকে অনেক কিছু পরীক্ষায় কমনও পেতে পারেন। তো চলুন আজকের গিফট দেখে নিই। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আমি চাইবো প্রত্যেকটা ভিডিও আপনারা লাইক দিন। আর যে গিফটটা দেওয়া হবে অনলি ফর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকেই, ঠিক আছে। তো গ্রুপে যারা যারা সাবস্ক্রাইবার এখনও হননি, ভিডিওগুলো ভিউ করেন, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যান গিফট পাওয়ার জন্য। আর এই গিফটটা কেবলমাত্র আমাদের FB পেজেই দেওয়া হবে। FB পেজ হচ্ছে WBCS স্টাডি, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা যাবেন FB পেজে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন WBCS স্টাডি। ওখানে পেজে লাইক করবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা ডাউনলোড করে নেবেন PDFগুলো, ঠিক আছে। তো এইরকম থাকবে PDF লিঙ্ক, এইরকম এখানে দেওয়া থাকবে, জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন দেখবেন এভাবে ক্লিক করলেই আপনার পেজ খুলে যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি আর কার বুঝতে অসুবিধা হচ্ছে না, এখানে ক্লিক করলেই দেখুন, ওয়েট করুন, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে আপনার পেজটা খুলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে হচ্ছে আপনি গিফটটা পাবেন। জাস্ট PDFের ওপরে যেখানে লেখা আছে FB পেজ জয়েন করুন, WBCS স্টাডি আপনার পেজ খুলে গেছে, পেজে গিয়ে আপনি লাইক করবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি আর বুঝতে অসুবিধা হচ্ছে না। তো নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গিয়ে আপনি PDFটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আপনি যখনই এই লিঙ্কটাতে ওকে করবেন আপনার FB পেজ খুলে যাবে, ঠিক আছে। তো এখানে দু তিন যে বেশি জায়গায় দিচ্ছি না, তো এই প্রথমেও আছে, এখানেও আপনি ক্লিক করে আপনি FB পেজে লাইক করতে পারেন, আর এখানেও হচ্ছে সেম দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম, তবুও এখানে হচ্ছে গিফট হিসাবে আমরা রেখেছি এখানে আপনাদের জন্য। তো আসুন প্রথমে কী আসছে, প্রথমে আসছে, আচ্ছা তার আগে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিই আপনাদের জন্য, যে মক টেস্টগুলো নিয়ে আসা হয়েছিল WBCS এবং প্রিলিমস, সরি WBCS এবং হচ্ছে আপনার PSC ক্লার্কশিপের জন্য, PSC ক্লার্কশিপের জন্য মক টেস্ট সবার কথা ভেবেই হচ্ছে 15 টাকা করা হয়েছে, মাত্র 15 টাকা, যেটা 50 টাকা দাম ছিল 15 টাকা করা হয়েছে PSC ক্লার্কশিপের মক টেস্ট, আর WBCS মক টেস্ট করা হয়েছে 20 টাকা, ঠিক আছে। তো আপনার ওইখানে দেখাবে হয়তো 15 টাকা যায় 20 টাকা দেখাতে পারে, কিন্তু ওখানে GST বা সার্ভিস চার্জ ওটা নিয়ে আপনার হয়তো 2-3 টাকা বেশি হতে পারে, ঠিক আছে। তো আপনার 15 টাকা পড়ছে আপনার PSC ক্লার্কশিপ, আর WBCS মক হচ্ছে 20 টাকা। সব মক টেস্টগুলো আমি নিচের লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্ক থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো চলুন আজকের গিফট নিয়ে আলোচনা করা যাক। স্টেট অ্যানিম্যাল বার্ড ট্রি ফ্লাওয়ার, এর আগে আমি আলোচনা করেছিলাম, কিছু কিছু আলোচনা করবো। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ব্ল্যাক ব্যাক অ্যানিম্যাল, আমরা শুধু ওয়েস্ট বেঙ্গলটা দেখে নিচ্ছি, আপনারা তো গিফট পাচ্ছেন পড়ে নেবেন। ওয়েস্ট বেঙ্গলে আসুন, ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেহেতু আমরা আপকামিং এক্সাম সব ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ফিশিং ক্যাট হচ্ছে আপনার এখানে, ফিশিং ক্যাট হচ্ছে অ্যানিমাল, ঠিক আছে। স্টেট অ্যানিমাল হচ্ছে ফিশিং ক্যাট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার BCS প্রিলিমসে পরীক্ষায় এসেছে। হোয়াইট থ্রোটেড কিং ফিশার, হোয়াইট থ্রোটেড কিং ফিশার যেটা হচ্ছে আমরা জানি মাছরাঙা পাখি, এটা হচ্ছে স্টেট বার্ড। আচ্ছা ডেভিল ট্রি, ডেভিল ট্রিটা হচ্ছে স্টেট ট্রি, অ্যান্ড নাইট ফ্লাওয়ারিং জাসমিন হচ্ছে স্টেট ফ্লাওয়ার, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এই 5টা জিনিস ভালো করে মনে রাখবেন, অন্যান্য স্টেটের মনে থাকা নেই, থাকে ইন্ডিয়ারটা মনে রাখবেন আর এই 5টা স্টেটের মনে রাখবেন, ঠিক আছে। তো আপনাদের নিউ ইয়ার গিফট যেটা আপনারা অনেক দিন থেকে ওয়েট করছিলেন, আমি এর আগেও বলেছিলাম যে গিফট দেওয়া হবে। এখানে নতুন বছরে সব মক টেস্টের দাম কমানো হয়েছে, PSC ক্লার্কসের মক টেস্ট 15 টাকা, WBCS এর হচ্ছে 20-25 টাকা। আর নিউ ইয়ার গিফটের জন্য আপনাকে এখানেও সেম জিনিস, এখানে FB পেজে আপনারা লাইক করতে পারেন, ডাইরেক্ট আপনার FB পেজ খুলে হবে, লাইক করবেন, পেজ লাইক অপশান দেওয়া থাকবে, থাম্বনেল বাটন ওকে করবেন, আর নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড করবেন, লাইক করতে হবে, লাইক না করলে ডাউনলোড হবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে আসুন
সেকেন্ড হচ্ছে মাইলস্টোন, সেকেন্ড দেওয়া আছে কি না, সেকেন্ড দেওয়া আছে আপনার হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এগুলো আপনি সব বইয়েতে পাবেন না, কেন সব বইয়েতে এরকম থাকেও না এইভাবে, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হয়েছে এখানে। হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন, আমরা সবাই জানি, এগুলো কোনো বই মানে ম্যাক্সিমাম বইয়েতে এগুলো পাবেন না, স্ট্যাটিস্টিক দিকে যেগুলো এখানে গিফট দেওয়া হচ্ছে। আচ্ছা, গিফট কিন্তু ফ্রি, এটা আবার কেউ ভাববে না গিফটের জন্য টাকা, কোনো টাকা লাগবে না, গিফটটা ফ্রি আপনাদের জন্য। হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে হচ্ছে হায়েস্ট গ্যালান্টারি অ্যাওয়ার্ড হচ্ছে পরমবীর চক্র, হায়েস্ট গ্যালান্টারি অ্যাওয়ার্ড কী আছে, পরমবীর চক্র। এরপরে আছে লার্জেস্ট পপুলেটেড সিটি হচ্ছে মুম্বাই, লার্জেস্ট স্টেট ইন টার্মস হচ্ছে রাজস্থান, লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া হচ্ছে দা গঙ্গা, এরপরে আছে লংগেস্ট ট্রিবিউটারি অফ ইন্ডিয়া যমুনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলা লেক কাশ্মীর, লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, লার্জেস্ট ম্যান মেড লেক হচ্ছে গোবিন্দ বল্লভ বঙ্গোপসাগর, রিহেন্দ্রাম যেখানে অবস্থান করছে, লংগেস্ট এক্সপ্রেস ওয়ে হচ্ছে আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে, হায়েস্ট লেক হচ্ছে দেবতার লেক গাড়ওয়াল, এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থান করছে, আর লংগেস্ট ক্যান্টিলিভার স্পেন ব্রিজ হচ্ছে হাওড়া ব্রিজ, এটা অনেকবার পরীক্ষা এসেছে, প্রত্যেকটা কোয়েশ্চেন পরীক্ষা এসেছে, ঠিক আছে? আর এখানে আরেকটা তথ্য জেনে দিই বন্ধুরা, যারা জেনারেল সায়েন্স আর হচ্ছে আপনার জিওগ্রাফি আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর তিনটে PDF নিয়েছেন, তারা অ্যাজ ইট ইজ PDF হচ্ছে হিস্ট্রিরও দেওয়া হবে, সেটা হচ্ছে এক সপ্তাহ টাইম লাগবে বেরোতে, এক সপ্তাহ পর সেটা আমি আপলোড করবো। তো আপনারা ততক্ষণ মক টেস্টগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? সব লিঙ্ক নিচে দেওয়া থাকবে, জেনারেল সায়েন্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তো সবার নেওয়া দরকার, যারা যারা এক্সাম দেবেন, না নিলেই ঠকবেন, কেন ওখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, অনেক স্ট্যাটিস্টিক দিকে যেটা হচ্ছে বিভিন্ন ভালোভাবে দেওয়া রয়েছে, যেটা আপনার অন্যান্য ইয়ারবুক বা কারেন্ট অ্যাফেয়ার্সে পাবেন না, ঠিক আছে? তো আমি চাইবো সবাই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নাও আর জেনারেল সায়েন্সটাও নিয়ে নিন, ঠিক আছে? অন্যান্য বই পড়তে হবে না, জেনারেল সায়েন্স নিলে, জেনারেল সায়েন্স জিওগ্রাফি, ঠিক আছে? এগুলো তো চলুন, এরপরে আমরা আসি হায়েস্ট লেক যেটা পড়লাম, লংগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ হচ্ছে হাওড়া, এরপরে আসি আমরা হায়েস্ট পিক হচ্ছে আমরা জানি কারাকোরাম টু আছে, সেটা হচ্ছে 86-11 মিটার, তার হচ্ছে হাইট, হায়েস্ট রেনফল হচ্ছে, আচ্ছা সব থেকে বেশি রেনফল কোথায় হয়, চেরাপুঞ্জির মৌসুমটামে। আচ্ছা এরপরে আমরা আসি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, উইডেস্ট ওয়াটারফল হচ্ছে গড়সাপ যোগ জলপ্রপাত, যেটা হচ্ছে মহীশূর কর্ণাটক অবস্থান করছে, স্টেট ওয়াইজ লার্জেস্ট এরিয়া আন্ডার ফরেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশ, লার্জেস্ট ডেল্টা হচ্ছে সুন্দরবন ডেল্টা, লার্জেস্ট রিভার উইদাউট ডেল্টা হচ্ছে নর্মদা, লার্জেস্ট রিভার ব্রিজ হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ আসাম, আচ্ছা লংগেস্ট সরি আচ্ছা লংগেস্ট রোড হচ্ছে জিটি রোড, আচ্ছা জিটি রোড, তারপরে হচ্ছে হায়েস্ট রোড হচ্ছে রোড অ্যাট খড়দুংলা যে পাস আছে লে মানালি সেক্টরে, সেখানে বিগেস্ট মস্ক হচ্ছে জামা মসজিদ অ্যাট দিল্লি, হায়েস্ট ওয়াটারফল হচ্ছে নোয়াখালী ওয়াটারফল ইন মেঘালয়, নোখাই সরি এটা হচ্ছে নোয়াখালী, আমি ভুল বলে বললাম, তো এটা হচ্ছে নোহকালী কাই। আচ্ছা এরপরে আমরা আসছি লংগেস্ট ক্যানেল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল, এটা আমরা সবাই জানি কোথায় অবস্থিত, রাজস্থান ক্যানেল বলা হয়, লার্জেস্ট ডোম হচ্ছে গোলগম্বুজ আর বিজয়পুর, লার্জেস্ট জু হচ্ছে জুওলজিক্যাল গার্ডেন কলকাতা, লার্জেস্ট মিউজিয়াম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাট কলকাতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবেন, যেটা আপনাদের গিফট হিসেবে দেওয়া হচ্ছে। আমি চাইবো প্রত্যেকে যতজন আছেন গ্রুপে সবাই নেওয়ার এটা সুযোগ পাবেন, সবাই এটা নিয়ে নিন। তো আমি চাইবো সবাই নিয়ে নেবেন, ঠিক আছে? যেহেতু ফ্রিতে দেওয়া হচ্ছে আর এত সুন্দর সুন্দর কোশ্চেন করা আছে, আশা করি না নেওয়ার কোনো কথা নেই, বিপেজে যাবেন, লাইক করবেন আর PDF ডাউনলোড করবেন। আচ্ছা এরপরে আমরা আসি কি লার্জেস্ট ড্যাম হচ্ছে হীরাকুদ ড্যাম, হায়েস্ট ড্যাম হচ্ছে ভাকরা ড্যাম, এটা হচ্ছে হায়েস্ট গ্র্যাভিটি ড্যাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে, হায়েস্ট টাওয়ার হচ্ছে কুতুব মিনার, লার্জেস্ট ডেজার্ট হচ্ছে থর রাজস্থান, হায়েস্ট গেট বুলান দরওয়াজা অ্যাট ফতেপুর সিক্রি। আচ্ছা এরপরে আমরা আসছি সরি এরপরে আমরা আসছি লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অনেকবার এসছে পরীক্ষায়, লার্জেস্ট ডিস্ট্রিক্ট অ্যাম টোটাল এরিয়া, এখানে হচ্ছে গুজরাটের কচ্ছ। এরপরে আমরা আসছি ফাস্টেস্ট ট্রেন, ফাস্টেস্ট ট্রেন হচ্ছে গতিমান এক্সপ্রেস, যেটা হচ্ছে 160 কিমি, আর 160 কিমি থেকে 180 কিমি পার আওয়ার, যে স্টেট ওয়াইজ লংগেস্ট কস্ট লাইন হচ্ছে গুজরাট, অ্যান্ড সেকেন্ড লংগেস্ট কট লাইন হচ্ছে সাউথ ইন্ডিয়ার, হায়েস্ট যদি বলা হয় সেটা হবে অন্ধ্রপ্রদেশ, লংগেস্ট ইলেকট্রিক রেলওয়ে লাইন ফ্রম দিল্লি টু কলকাতা, আমি খুব স্পিডে করছি যাতে হচ্ছে আপনাদের হচ্ছে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে পারি, কারণ এরপরে আমরা মক টেস্ট আলোচনা করবো আপনাদের জন্য। লংগেস্ট রেলওয়ে রুট হচ্ছে দেবীগড় টু কন্যাকুমারী, লংগেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর, লংগেস্ট টানেল হচ্ছে পীরপাঞ্জাল টানেল জম্মু কাশ্মীর, লংগেস্ট হাইওয়ে হচ্ছে NH-44, লংগেস্ট সরি স্মলেস্ট স্টেট হচ্ছে সিকিম অ্যাজ পার পপুলেশন, আর স্মলেস্ট স্টেট হচ্ছে অ্যাজ পার এরিয়া হচ্ছে গোয়া। আচ্ছা এরপরে আমরা আলোচনা করবো লার্জেস্ট স্টেট
অ্যান্ড পপুলেশন হচ্ছে উত্তরপ্রদেশ ডেন্সলি স্টেট পপুলেটেড স্টেট হচ্ছে ডেন্সলি পপুলেটেড স্টেট হচ্ছে বিহার। লার্জেস্ট কেভ টেম্পেল হচ্ছে কৈলাসনাথ টেম্পেল ইলোরার মহারাষ্ট্রের। লার্জেস্ট কেভ হচ্ছে অমরনাথ জম্মু কাশ্মীর। লার্জেস্ট অ্যানিম্যাল ফেয়ার হচ্ছে সোনপুর যেটা হচ্ছে বিহার। লার্জেস্ট অডিটোরিয়াম হচ্ছে শ্রী সম্মুখান্ত হল মুম্বাই। লার্জেস্ট বিল্ডিং হচ্ছে রাষ্ট্রপতি ভবন। লার্জেস্ট পোর্ট হচ্ছে মুম্বাই। সবগুলো কিন্তু একটা বইতে পাবেন না, আবার বলছি ঠিক আছে। গিফট দেওয়া হচ্ছে ফ্রিতে, সবাই নেওয়ার সুযোগ পাচ্ছেন, সবাই নিয়ে নিন এফবি পেজে গিয়ে ঠিক আছে। লার্জেস্ট পোর্ট হচ্ছে মুম্বাই। লার্জেস্ট গুরুদুয়ার হচ্ছে গোল্ডেন টেম্পল অমৃতসর। এরপর আছে ডিপেস্ট রিভার ভ্যালি হচ্ছে ভাগীরথী, অলকানন্দা রিভার ভ্যালি। লার্জেস্ট চার্চ হচ্ছে সেন্ট ক্যাথেড্রাল। লার্জেস্ট ওল্ডেস্ট চার্চ হচ্ছে সেন্ট থমাস চার্চ, এটা হচ্ছে আই থিঙ্ক 1639 এটা। আচ্ছা লঙ্গেস্ট বিচ হচ্ছে মারিনা বিচ চেন্নাই, এখান থেকে তো কেমন পাবেনি ঠিক আছে। তো আসুন এরপরে আরও কিছু দেখে নিই। হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড হচ্ছে সিয়াচেন গ্লাশিয়ার। হাইয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে লে লাদাখ। বিগেস্ট স্টেডিয়াম হচ্ছে যুব ভারতী স্টেডিয়াম যেটা কলকাতা। লার্জেস্ট রিভার আইল্যান্ড হচ্ছে মাজুলি ব্রহ্মপুত্র। লার্জেস্ট প্ল্যানেটোরিয়াম বিড়লা প্ল্যানেটোরিয়াম কলকাতা। ওয়ার্ল্ডস টলেস্ট স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। আর লার্জেস্ট ফোর্ট হচ্ছে চিত্রগড় ফোর্ট। আচ্ছা এখানে হচ্ছে সেম জিনিস, আপনার এখান থেকে আপনি এফবি পেজে যাবেন, এখানেও ক্লিক করতে পারেন, যেখানে এফবি পেজ লেখা আছে আপনার লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে ডাইরেক্ট পেজে চলে যাবেন ঠিক আছে। এরপরে কিছু আসি অ্যাপয়েন্টমেন্ট এবং রেজিগনেশন। আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট এবং রেজিগনেশন এখানে পুরো পড়ে নেবেন, এখানে আমি আর সেটা আলোচনা করছি না, চিফ জাস্টিসগুলো পড়ে নেবেন শুধু। এখানে হচ্ছে যে যে চিফ জাস্টিসগুলো হচ্ছে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন ঠিক আছে। আচ্ছা এরপরে আসুন আপনাদের জন্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এখান থেকে পরীক্ষা আসবে কোশ্চেন ঠিক আছে। ফিফথ এডিশন হচ্ছে গোয়াতে হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে ক্লোজিং ফিল্ম, বেস্ট অ্যাক্টার সবগুলোই পড়বেন, বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্ট্রেস। এরপরে আসছি আমরা ইম্পর্টেন্ট হচ্ছে মিসেস উইনার লিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তো একটা কমন আসবেই আপনার। 2020-তে যে পিএসসি ক্লার্কশিপ আছে মিসলেনিয়াস আছে। মিস ওয়ার্ল্ড 2018 হয়েছিল ভেনেশা পোসে দে লিয়ন। মিস কিকো, মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রেয়া শঙ্কর এটা বিহার থেকে যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছেন, এবং মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শ্রেয়া শঙ্কর বিহার। আর মিস ইউনিভার্স 2018 হয়েছিল ক্যাটরিনা লেগারে। মিস ইউনিভার্স আমাদের 2018 পড়ার দরকার নেই, 2019টা পড়বেন। মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া 2019 প্রিয়া সেরা নিয়েছেন ভিক্টোরিয়া। আচ্ছা মিস ডিফ ওয়ার্ল্ড 2019 হচ্ছে বিদিশা বালিয়ান ইউপি। আর মিস ইংল্যান্ড 2019 হচ্ছে ভাষা মুখার্জি ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ইনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। মিস ইংল্যান্ড হয়েছেন ভাষা মুখার্জি ওয়েস্ট বেঙ্গল। মিস ওয়ার্ল্ড ডাইভার্সিটি টাইটেল 2019 নাজ জোসি। মিস হচ্ছে টেনি ইন্ডিয়া ইউএসএ, ইনি হচ্ছেন ইশা চন্দ্রা কোদে। মিস ওয়ার্ল্ড ফিলিপিন্স হচ্ছে মিকেল দি। আচ্ছা ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া 2019 শিবানী যাদব ছত্তিশগড়। নামগুলো ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা কিছু অপারেশন দেওয়া আছে যেগুলো হয়েছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে। এর আগেও আমি আলোচনা করেছিলাম কার সাথে কোন কোন কান্ট্রির সাথে কোন অপারেশন হয়েছে। সানরাইজ আমরা জানি ইন্ডিয়া এবং মায়ানমার। সুদর্শন হচ্ছে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। বান্দার বান্দার হচ্ছে বালাকোট এয়ার স্ট্রাইকে স্ট্রাইকের জন্য বান্দার হয়েছিল অপারেশন। মিলাপ মিলাপ হচ্ছে দিল্লি পুলিশ। থার্স্ট হচ্ছে আপনার অনাথার ওয়াটারওয়ে ইন মানে ইন রেলওয়ে ঠিক আছে। আচ্ছা অপারেশন কুমার জম্মু কাশ্মীর ড্রাগ ফ্রি পঞ্চায়েত। অপারেশন সাপোর্ট হচ্ছে বাই ইন্ডিয়া ফর পিপল সাফারিং ফ্রম ইডি স্ট্রম অ্যান্ড সুইফট। রিপোর্ট হচ্ছে পাকিস্তান রিলেশন অ্যান্ড অপারেশন বান্দার। আচ্ছা নাম্বার প্লেটে হচ্ছে আরপিএফ অ্যাক্রস ইন্ডিয়ান রেলওয়ে। এরপর আমরা আসছি ফাদার অফ ভ্যারিয়াস ফিল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পরীক্ষায় আসে, এখান থেকেও একটা কোশ্চেন আসবে। ফাদার অফ ভ্যারিয়াস ফিল্ড যেটা হচ্ছে ফাদার অফ আয়ুর্বেদ হচ্ছে চরক বলা হয়। ফাদার অফ বায়োলজি হচ্ছে অ্যারিস্টটল। ফাদার অফ ফিজিক্স হচ্ছে আলবার্ট আইনস্টাইন। ফাদার অফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে রোনাল্ড ফিশার। ফাদার অফ জিওলজি অ্যারিস্টটল। ফাদার অফ ইলেকট্রিসিটি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ফাদার অফ জিওমেট্রি ইউক্লিড। ফাদার অফ ইন্টারনেট হচ্ছে ভেন্টন স্রেপ অ্যান্ড হচ্ছে ফাদার অফ ইকোনমিক্স হচ্ছে অ্যাডাম স্মিথ। ফাদার অফ জেনেটিক হচ্ছে গ্রেগর জন মেন্ডেল। অ্যান্ড এরপরে আসছি ফাদার অফ ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে টিম বার্নার্স-লি। ফাদার অফ ম্যাথামেটিক্স আর্কিমিডিস। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর। ফাদার অফ গ্রিন রেভলিউশন নরমান আর্নেস্ট পুলগর। ফাদার অফ গ্রিন রেভলিউশন হচ্ছে ইন ইন্ডিয়া হচ্ছে মিস স্বামীনাথন ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আসবো ইন্ডিয়া এয়ার স্পেস অ্যান্ড
স্ন্যাপশট যেটা হচ্ছে জানুয়ারিতে মাইক্রো মাইক্রোস্যাট আর অ্যাপ্লিকেশন করা হয়েছে বাই মিলিটারি পারপাস, চন্দ্রয়ান টু প্ল্যানেটারি অবজারভেশন, অ্যান্ড এখানে আছে GSAT-31 হয়েছে কমিউনিকেশন, যে যে কমিউনিকেশানগুলো লঞ্চ করেছে টেকনোলজির ক্ষেত্রে সেখানে এগুলো হয়েছে দেওয়া আছে। এরপর আসছে ইম্পর্টেন্ট গ্র্যান্ড প্রিক্স, গ্র্যান্ড প্রিক্স থেকে একটা কোয়েশ্চেন আসবেই আসবে, এখান থেকে মুখস্থ করে নেবে লুইস হ্যামিল্টন, ব্রিটেন ব্রিটেন অ্যান্ড মেরোডেস হচ্ছে বাহরিন, চাইনিজ, স্প্যানিশ, মনোকো, চান্দেন সরি ক্যানাডিয়ান, অ্যান্ড হচ্ছে ফ্রেঞ্চ, ব্রিটিশ, হাঙ্গারিয়ান, রাশিয়ান, মেক্সিকান, আবুধাবি, এতগুলো গ্র্যান্ড প্রিক্স ইনি পেয়েছিলেন। এরপরে আমরা আছি ভালতেয়ার বলাটা ফিনল্যান্ড অ্যান্ড মার্সেডিজ, ইনি পেয়েছেন অস্ট্রেলিয়ান অ্যান্ড আজারবাইজান, জাপানিজ অ্যান্ড US গ্র্যান্ড প্রিক্স, জার্মান, ব্রাজিলিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান গ্রিন পেয়েছেন ম্যাক্স, ভার্স্টাপেন নেদারল্যান্ড। আচ্ছা এখানে সেবাস্টিয়ান ভেটেল হচ্ছে সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আসি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এখান থেকে একটা আসবেই পরীক্ষাতে, ঠিক আছে। এখানে হচ্ছে সুনীল ছেত্রী হচ্ছে পুমা, তারপরে হচ্ছে সুনীল শেট্টি হচ্ছে নাডা, রোহিত শর্মা হচ্ছে লালিগা, যে যার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে। আমির খান ফোনপে আছে, ধোনি আছে রেডবাস, এবং অক্ষয় কুমার আছে টাফি, সালমান খান আছে ভারত পে। আচ্ছা ফোবিয়া, ফোবিয়া থেকে একটা পরীক্ষায় প্রতি বছর আসে, এখান থেকেও আসবে। ফোবিয়া টোটাল বেশি দেওয়া নেই, কিন্তু যে কটা দেওয়া আছে ইম্পর্টেন্ট পড়ে নেবেন এখান থেকে, ঠিক আছে। এরপর লাস্ট আসছে আমরা বিভিন্ন ধরনের স্টেট, এবং সেখানে স্টেটের কী দেওয়া আছে না হচ্ছে গ্রাউন্ড স্টেডিয়াম, ঠিক আছে। গ্রাউন্ড স্টেডিয়াম বিভিন্ন অবজারভেটরি দেওয়া আছে এখানে, এগুলো আপনারা দেখে নেবেন। পিডিএফটা আমি সবাইকে নিতে অনুরোধ করছি যার জন্য। বিউটি পেজেন্ট, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আস মানে একটা বিউটি পেজেন্ট তো একটা আসবে আপনার। মিস ইউনিভার্স 2019 হচ্ছে জোজিবিনি তুঞ্জি, সাউথ আফ্রিকা, ঠিক আছে। জোজিবিনি তুঞ্জি সাউথ আফ্রিকা হচ্ছে মিস ইউনিভার্স 2019। 2018-তে হয়েছিল ক্যাট্রিয়না গ্রে। মিস দিভা 2019-এ হয়েছে কে সরি মিস দিভা 2019-এ হয়েছে ভার্তিকা সিং। মিস ডেফ ওয়ার্ল্ড 2019-এ হয়েছে বিদিশা পালিয়ান, ইউপি। এখান থেকে আপনারা পড়ে নেবেন, আর কিছু নেই। হ্যাপি নিউ ইয়ার আপনাদের জন্য গিফট। তো এখানে আপনি প্রথম পেজেও সেম জিনিস আছে, এই জায়গাতে আপনি ক্লিক করবেন, আপনার এফবি পেজে ক্লিক করলে আপনার চলে আসবে। বা আপনি কি করতে পারেন, প্রথম পেজেও ক্লিক করে আপনি গিফট নিতে পারেন, বা শেষের পেজেও ক্লিক করে গিফট নিতে পারেন। এফবি পেজে ক্লিক করবেন, লাইক করবেন, আর আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি লিঙ্ক ওই এফবি পেজেই দেওয়া থাকবে, ঠিক আছে। এফবি পেজের লিঙ্ক আমি হচ্ছে নিচে দেওয়া থাকবে, এফবি পেজ বলে লেখা থাকবে, জয়েন আওয়ার এফবি পেজ, ওইখানে ওকে করবেন। ওকে করে ডাইরেক্ট ওইখান থেকে গিয়ে আপনারা নিয়ে নেবেন গিফট, ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতো এখানে, আর মক টেস্ট হচ্ছে নিচের লিঙ্ক দিয়ে দেবো, সব মক টেস্টগুলোর নিচের লিঙ্ক থেকে আপনারা নিয়ে নেবেন। পরের ভিডিওতে আমি মক টেস্ট নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে ধন্যবাদ। যারা যারা এইগুলো নিচ্ছেন, পিডিএফগুলো নিচ্ছেন, রেখে দেবেন না, পড়াশোনা করবেন, সামনেই পরীক্ষা আছে, ঠিক আছে। ধন্যবাদ, আজকের মতো এখানে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।